সর্বত্রে রাস পূর্ণিমার ব্যাপক আয়োজন। এফালে যুবতী মহিলাসকল ব্যস্ত রাসর আখড়াত, আনফালে স্থায়ী মূলতোরণ সজাই পড়াই তোলাত ব্যস্ত একাংশ শিল্পী। সোণালী জয়ন্তী বর্ষ উদযাপনের বাবে সাজু শিলাপথার আঞ্চলিক রাস মহোৎসব উদযাপন সমিতি। এতিয়া শরৎ ঋতু, শরতর পূর্ণিমা নিশাত ভগবান শ্রীকৃষ্ণই গোপীর সৈতে করেছিল রাস ক্রিয়া। শরৎ ঋতু চলি থাকার সময়তে রাজ্যের প্রান্তে প্রান্তে চলিছে রাস মহোৎসবর ব্যাপক প্রস্তুতি। রাজ্যের ভিন্ন প্রান্তর নামঘর সত্রসমূহ পূর্ণ গতিত চলিছে রাসর আখড়া। ব্যতিক্রম নহয় শিলাপথার, শিলাপথার মাছগাঁওর রাস মন্দিরের আঞ্চলিক রাখে এই বর্ষ পূর্ণ করিলে পঞ্চাশটা বছর। রাস মন্দিরের মঞ্চত গাঁওখনের লগতে দাঁতি কাষরিয়া চল্লিশখন গাঁওর যুবতী সকল নামি পড়ছে মহারাসর আখড়াত। গৌরবোজ্জ্বল সোণালী জয়ন্তী বর্ষ উদযাপনের হেতু সাজু হয়ে উঠিছে শিলাপথার আঞ্চলিক রাস মহোৎসব উদযাপন সমিতি। পাঁচদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হয়েছে সোণালী জয়ন্তী বর্ষ। তেরো নভেম্বরের সতেরো নভেম্বরলৈ বর্ণাঢ্য কার্যসূচীরে সোণালী জয়ন্তী বর্ষ পালন করার কথা সদরি করে আয়োজক সমিতিয়ে। শিলাপথার আঞ্চলিক রাস মহোৎসবর এবার পঞ্চাশটি বছর পার করেছে, তার উদযাপন হবলে গিয়ে আছে, পূর্ণাঙ্গ গতিত কাম চলি আছে, আর সকল রাইজে শিলাপথারবাসী সকল রাইজে ইয়াত সহযোগিতা করেছে। আন নালাগে এক লাখ টাকালৈকে দি আমার যখন আমার ম্যাগাজিন তেখেতলোকে অনুদান দিছে, গতি সকলে সহায় পাইছো আমি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। গতি সকলো রাইজে উপস্থিতি আমি কামনা করছো, আহক আপনাদের চাওক যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা, এই ভগবানের আমি ইয়াতে আমি দেখি নেপালো, আমি রাইজর পরম্পরাতে আমি গম পাইছো যে এনেকে করে আছে আজি আমি জন্ম হওয়া আগরপরা। গতি আমিও তেনেকে এই রাসলীলা আমি উদযাপন করে আছো। তারে আমার অহা তেরো তারিখেরপরা সতেরো তারিখলে আমি কার্যসূচী হাতত লো, সকলে সহযোগিতা কামনা করছো আর সকলের উপস্থিতি কামনা করা। ইফালে রাস মহোৎসবর বাবে আটক ধুনিয়াকৈ সজাই তোলা হয়েছে থাই মূল তোরণ, লগতে আয়োজন করা হব অসম ভিত্তিত কংসালয় প্রতিযোগিতার, লগতে অনুষ্ঠিত হব আকর্ষণীয় পুরস্কার ভিত্তিত বিভিন্ন প্রতিযোগিতা। রাস মহোৎসবর সোণালী জয়ন্তীর মুকলি সভাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে কেবাজনো মন্ত্রী সাংসদ বিধায়ক উপস্থিত থাকিব বলে জানিবলৈ দিয়ে আয়োজন সমিতিয়ে। আপনাদের জানাবলৈ পাই আমি ভাল লাগিছে, এইবার উত্তর পারত পোন প্রথমবারের বাবে আমি কংসালয় প্রতিযোগিতাখনি অনুষ্ঠিত করছো। অনুষ্ঠিত করছো মানে এনেকা ধরনের হয়েছে, আমার ইয়ারপর আমার কি হয়েছে, আমার যিখিনি স্থানীয় শিল্পী সকলে বিভিন্ন ঠাইর বলিষ্ঠ অভিনেতা সকলক আমি শিলাপথার এই রাস মহোৎসবর এই শুভক্ষণত আমি যেটা লগ পাম, তখন আমার শিল্পী সকলে কিছুমান কথা কিছুমান অভিনয় শিকিব পাৰিব। আৰু ৰাইজৰ সহযোগ আপোনালোকে অভূতপূৰ্ব, তেখেতসকলে একদম স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে, আপোনালোকে দেখিছে ৰাইজে এইফালে ফ্লেগ হাউষ্টিঙৰ যোগা পতাকা উত্তোলনৰ যা যোগাৰ চলি আছে, অন্যফালে আখৰা চলিছে, আৰু ইয়াতে মুখ্য তোৰণভাগ আজি এই স্থানীয় ৰাইজে লগ লাগি আজি দুবছৰৰ পৰা আমি বনাই থকা হৈছিলে। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল সংবাদ শিলাপথাৰ।